আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্য হেল্পফুল একটা ভিডিও হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা মেটামাস্ক ওয়ালেট খুলবেন, এমনকি আপনি চাইলে টাস্ট ওয়ালেটের যে ব্যাকআপ ফ্রেস আছে সেটা দিয়ে আপনি মেটামাস্কে লগ ইন করে মেটামাস্কটা ইউজ করতে পারবেন। তো আজকের এক ভিডিওতে দুইটা জিনিস আপনাদের শেখাই দেবো, এক হচ্ছে অ্যাকাউন্ট করা, আরেক হচ্ছে গিয়ে টাস্ট ওয়ালেটের ব্যাকআপ ফ্রেস দিয়ে লগ ইন করা। অনেক সময় দেখা যায় আমরা অনেক এয়ারড্রপে জয়েন করে থাকি, সেক্ষেত্রে আমাদের টোকেন ক্লেমের জন্য আমাদের মেটামাস্ক প্রয়োজন হয়, আবার কিছু কিছু এয়ারড্রপ আছে সেখানে জয়েন হওয়ার জন্য আমাদের মেটামাস্কটা খুবই প্রয়োজন হয়। তো এর জন্য আমরা মেটামাস্ক ওয়ালেটটা মূলত খুলবো, অথবা চাইলে টাস্ট ওয়ালেটের ব্যাকআপ ফ্রেস দিয়ে আমরা লগ ইন করে এখানে মূলত আমাদের কাজটা সেরে নেব। তো যাই হোক বন্ধুরা, যে সকল বন্ধুরা আমাদের এই চ্যানেলে নতুন আছেন, অবশ্যই নিচ থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল প্রেস করে দিবেন। আর যারা আমাদের এয়ারড্রপ চ্যানেলটিতে এখনও পর্যন্ত জয়েন হন নাই, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আপনারা একটু কষ্ট করে আমাদের এয়ারড্রপ চ্যানেলে জয়েন হয়ে চ্যানেলটা পিন পোস্ট করে দিবেন। প্রত্যেকটা পেমেন্ট আপডেট, উইনার লিস্ট, পেমেন্ট প্রুফ সহকারে সব কিছু এ টু জেড আপনারা আমাদের এয়ারড্রপ চ্যানেলটিতে পেয়ে যাবেন। অবশ্যই আপনি যদি এয়ারড্রপ সম্পর্কে না জানেন, এয়ারড্রপের পিন পোস্টে দেখবেন এয়ারড্রপ কোর্সের ভিডিও দেওয়া আছে, অবশ্যই পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনি সম্পূর্ণ কাজ এমনিতেই বুঝে যাবেন। তো যাই হোক, প্রথমত আপনি যদি মেটামাস্ক ওয়ালেট খুলতে চান, আপনার প্রথমত যে কাজটি করতে হবে, আপনি সরাসরি চলে যাবেন কোথায়, গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনি সরাসরি এই যে KIWI যে ব্রাউজারটা আছে, কিউই ব্রাউজারটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো আমি একটু দেখাই দিই আপনাদের আপনারা কীভাবে কী করবেন। এখানে প্লে স্টোরে এসে সার্চ দেবেন KIWI, এটা লিখে জাস্ট এখানে দেখতে পারতেছেন KIWI লিখলে ব্রাউজারটা চলে আসবে, এখান থেকে ব্রাউজারটা আপনি ইনস্টল করে নেবেন। আমার আপডেট চাইতেছে তো আমি আপডেট দিব না। তো ইনস্টল হয়ে গেলে আপনি কী করবেন, ব্রাউজারটিতে চলে আসবেন। আসার পরে এখানে ওপেন যখন করবেন, অ্যাকসেপ্ট করার পরে এখানে সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে এসে আপনি এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে সার্চের উপরে টাইপ করবেন, এখানে METASKE মেটামাস্ক, তারপর একটা ডট দিবেন, তারপর IO এটা লিখে জাস্ট আপনি এন্টার করে দিবেন। এন্টার করার পর আপনাদের সামনে এরকম ডাউনলোডের একটা অপশন আসবে, একটু নিচের দিকে যাবেন, এখান থেকে যদি আপনি ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোডে ক্লিক করার পরে আরেকটু এখানে দেখতে পারবেন একটা তিনটা অপশন দিয়েছে, এখানে দেখেন যখন আপনি ডাউনলোড করবেন এরকম অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ক্রোম, একটা হচ্ছে iOS, আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড। তো আপনি এখান থেকে সরাসরি ক্লিক করবেন ক্রোমের উপর, ক্রোমের উপরে ক্লিক করার পরে এখানে ইনস্টল মেটামাস্ক ফর ক্রোম, তো এখানে জাস্ট আপনি একটা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন আপনাকে সরাসরি ক্রোমের ওয়েব স্টোরে নিয়ে যাওয়া হবে, ওইখান থেকে আপনাদের মূলত এই মেটামাস্ক এক্সটেনশনটা ইনস্টল করে নিতে হবে বা অ্যাড করে নিতে হবে আপনার এই কিউই ব্রাউজারের সাথে। এখান থেকে যদি আমি এখন থ্রি ডটে ক্লিক করি, একটু নিচে দিয়ে গেলে দেখতে পারবো এখানে কিন্তু আমাদের কোনো এক্সটেনশন অ্যাড করা নাই। তো আমরা যতগুলো এক্সটেনশন অ্যাড করবো এই কিউই ব্রাউজারে, এখান থেকে আমরা এক্সটেনশনগুলো দেখতে পারবো। তো এখান থেকে আমরা কী করবো দেখতে পারতেছি, এখন যদি আমরা পেজটা জুম করি, এখানে দেখেন অ্যাড টু ক্রোম লেখা আছে, এটার উপরে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর একটা নোটিফিকেশন আসবে, এখানে জাস্ট ওকে বাটনে ক্লিক করে দেবো। এখানে চেকিং চলতেছে, যখন এইটা এখানে অ্যাড হয়ে যাবে এই ব্রাউজারের সাথে তখন এখানে লেখা চলে আসবে রিমুভ ফ্রম ক্রোম, এখন চেকিং আছে, তো এখানে আমরা একটু ওয়েট করি। তো ফাইনালি আমাদের এক্সটেনশনটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এখানে যে মেটামাস্কের এক্সটেনশনটা দেখতে পারতেছেন এখন কিন্তু আর অ্যাড লেখা নেই, এখন লেখা রয়েছে রিমুভ ফ্রম ক্রোম। তো এখন যদি আমরা থ্রি ডটে ক্লিক করি, ক্লিক করার পর একটু নিচে দিয়ে গেলে দেখতে পারবো এখানে যে মেটামাস্কটা এখানে অ্যাড হয়ে গেছে, অর্থাৎ এক্সটেনশনটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আপনারা কী করবেন, এইটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর পেজটা একটু রিলোড হয়ে আপনাদের সামনে লেখা চলে আসবে গেট স্টার্ট। আমি দেখাইতেছি কীরকম আসবে, একটু ওয়েট করেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন গেট স্টার্ট লেখা চলে আসছে, গেট স্টার্টেড, এটার উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমি পেজটাকে জুম আউট করতেছি, আচ্ছা একটু ডেস্কটপ মোড অন করে নিই, আপনারা থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইডটা করে নেবেন, তাহলে ফুল পেজটা আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন। এখন যদি একটু পেজটা জুম করি, এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইম্পোর্ট ওয়ালেট আর একটা হচ্ছে ক্রিয়েট ওয়ালেট। তো ইম্পোর্টটা দিয়ে আমরা কী করবো, লগ ইন করতে পারবো আমাদের ব্যাকআপ ফ্রেসের মাধ্যমে, আর এটা হচ্ছে গিয়ে ক্রিয়েট ওয়ালেট। তো আমি ফার্স্টে ক্রিয়েট করে দেখাই, তারপরে টাস্ট ওয়ালেটের ব্যাকআপ ফ্রেস দিয়ে কীভাবে লগ ইন করবেন সেটা দেখাবো। দেন এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন যাদের অ্যাকাউন্টটা নাই। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে, এখান থেকে অ্যাগ্রির উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, এটা ওয়ান টাইম পাসওয়ার্ড, এটা ভুলে গেলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এটা যখন আপনি লগ ইন করবেন বারবার এটা চাইবে, ঠিক আছে। আমি জাস্ট এখানে দিয়ে দিতেছি, এটা দেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। আমি দেখাইতেছি, তো আমি লাইভেই দেখাইতেছি, ভিডিওটা একটু লং হতে একটু দেখবেন মনোযোগ সহকারে। আচ্ছা, এখানে একটা ভিডিও টিউটোরিয়াল আকারে দিছে আপনার ব্যাকআপ ফ্রেসগুলো সুন্দরভাবে রাখার জন্য, এটা এখান থেকে নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে এইখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু রিভিল সিক্রেট ওয়ার্ড, এটার উপরে জাস্ট ক্লিক করলে আপনার ওয়ার্ডগুলো দেখতে পারবেন। এটা কিন্তু আপনার মেটামাস্ক ওয়ালেটের, যেটা এখন খুললাম এইটার কিন্তু
ফ্রেশ, তো আপনাদেরটাও এরকম থাকবে। তবে এইটা না, এটা হচ্ছে আমাদের এই ওয়ালেট, আমি যেটা খুললাম সেটার এটা, এটা কিন্তু আমি ইউজ করব না, আপনাদের জাস্ট খুলে দেখাইলাম কিভাবে খুলতে হবে। তো এই যে যে ওয়ার্ডগুলো আছে এগুলো সুন্দরভাবে আপনি কপি করে ভালো একটা জায়গায় রেখে দিবেন, নোটপ্যাডে ডাবল ডাবল করে রেখে দিবেন, যেমনটা আমি এখানে লিখে রাখছি যে মেটামাস্ক ওয়ালেট। এখন এই ফ্রেজগুলো এখানে আমি সুন্দরভাবে একবার রাখলাম, এই যে দুইবার রাখলাম, ঠিক আছে, দুইবার রাখা শেষ আমার। এখন যদি এইখান থেকে কোনো একটা ওয়ার্ড কেটে যায় বা হারিয়ে যায় বা একটা লেটার কেটে যায়, তাহলে কিন্তু আমি লগ ইন করতে পারবো না, এর কারণে আমি দুই জায়গায় রাখলাম। দেখা যায় এখান থেকে আমার এন কেটে গেছে, ঠিক আছে, তো এটা দিয়ে কিন্তু এখন আমি লগ ইন করতে পারবো না, ঠিক আছে। তারপর আমি এটা দিয়ে চেক করবো যে আসলে কোন জায়গাটা সমস্যা। এখন যদি এই ওয়ার্ডগুলো মিলাই, সবগুলো ওয়ার্ড মিলাইতে মিলাইতে আমি এখানে এসে ধরতে পারবো যে এটা সমস্যা, ঠিক আছে। তো এর জন্য এটা রাখলাম, তো আপনারা এইভাবে সুন্দরভাবে রেখে দিবেন। তো এগুলো ব্যাক আপ করার পরে একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখতে পারবেন নেক্সটের একটা বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এটা আপনাকে ভেরিফাই করবে, মানে ওয়ার্ডগুলো এলোমেলোভাবে দিয়েছে, ঠিক আছে, ওরা কনফার্ম করবে যে আপনি ব্যাক আপ ফ্রেজগুলো, মানে ওরা যে ওয়ার্ডগুলো দিয়েছে সিক্রেট ওয়ার্ডগুলো, সেগুলো আপনি রিকভারি করে রাখছেন। এটা কীভাবে আপনারা সাজাবেন আমি দেখাইতেছি। এখানে এক নম্বর আছে কি বেস্ট, দুই নম্বরে জেন্টাল, তিন নম্বরে অ্যানিমাল, ঠিক আছে। তো এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল আপনাকে মিলাইতে হবে, এর কারণে আমরা এটা রাখলাম এখানে। তো এখন ফার্স্টে কী ছিল হচ্ছে গিয়ে বেস্ট, তারপরে জেন্টাল, না? তো এখান থেকে আমরা এই যে বেস্টের উপরে ক্লিক করবো, এটা এক নম্বরে চলে আসছে। দেন তারপরে ছিল হচ্ছে গিয়ে জেন্টাল, দেন তারপরে অ্যানিমেল। তো এটা দিলাম, দেখেন এইভাবে সেমভাবে আমরা মিলাইছি, ঠিক আছে। তো এইভাবে আপনারা সম্পূর্ণটা মিলাই নেবেন, তা মিলাই নিতেছি। তো আমার সম্পূর্ণটা মিলানো শেষ, এবং লাস্টে শুধু একটা বাকি আছে, একটা কি আমি আপনাদের দেখাই যে হোয়েন, ঠিক আছে, হোয়েন। তো এখন এটার উপরে ক্লিক করলে এইটাও মিলে যাবে। তো দেখার পরে এটা সম্পূর্ণ আমরা মিলাইলাম আগের ওয়ার্ডের সাথে, দেন এখানে ক্লিক করা মাত্রই কনগ্রাচুলেশনস, মানে আমাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে ওয়াল ডানের উপরে ক্লিক করলে আমরা আমাদের ওয়ালেটটা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ওয়ালেট, ঠিক আছে। তো এখন যদি আপনি চান আপনি ট্রাস্ট ওয়ালেটের ব্যাক আপ ফ্রেজ দিয়ে এখানে লগ ইন করবেন, সেই ক্ষেত্রে আপনাদের কী করতে হবে, যারা একেবারে নতুন তারা প্রথমত যেভাবে দেখাইছি যে মেটামাক্স ওয়ালেটের এক্সটেনশনটা এখানে কীভাবে অ্যাড করতে হয় তারা সেমভাবে অ্যাড করে নেবেন, ঠিক আছে। আর যাদের অলরেডি অ্যাড করা আছে তারা কী করবেন, তারা এখানে আবার মেটামাক্স ডট আইও লিখে এখানে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর পুনরায় আবার সেমভাবে আগের জায়গাটাতে যাবেন, আমি দেখাইতেছি। তো এখান থেকে ডাউনলোড নাওতে যখন ক্লিক করবেন তখন এখান থেকে আপনি এই যে ক্রোম সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। ক্রোমে ক্লিক করার পরে আপনাকে সেম আগের জায়গাটাতে নিয়ে যাবে, এইখান থেকে আপনি যে কাজটি করবেন, যেহেতু আপনার অ্যাড করা আছে মেটামাস্ক এবং ওয়ালেট খোলা আছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে চাইলে লগ আউট করতে পারবেন না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি এখান থেকে কী করবেন, রিমুভ ফরম ক্রোম এইটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দিলে এখান থেকে এক্সটেনশনটা কিন্তু কেটে গেছে, ঠিক আছে। তো সেমভাবে এখানে অ্যাডের উপরে ক্লিক করে দিবেন, দেন এখানে ওকে, আবার চেকিং হয়ে এটা আবার এখানে পুনরায় অ্যাড হবে। ফাইনালি কিন্তু আমাদের মেটামাস্কটা আবার পুনরায় অ্যাড হয়ে গেছে, সেমভাবে গিয়ে আবার আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে এবার গেট স্টার্টে যখন ক্লিক করব তখন আমরা দেখতে পারবো যে আমাদের এখানে ইম্পোর্ট অপশন এবং হচ্ছে ক্রিয়েট ওয়ালেট অপশন আসবে, দুইটা অপশন। তো আমরা এখান থেকে ইম্পোর্টের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো। হ্যাঁ, ফাইনালি গেট স্টার্টেড বাটন চলে আসছে। এখান থেকে আবার ডেস্কটপ মোড অন করে নিই, নাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, এটা ডেস্কটপ করে নিলাম, করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, এটা হচ্ছে অ্যাকাউন্ট খোলার জন্য, আমরা অ্যাকাউন্ট ইতিমধ্যে খুলে ফেলছি, এখন এখানে ইম্পোর্টের পালা। তো ইম্পোর্টের উপরে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে অ্যাগ্রির উপরে চাপ দিব, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের 12টা ওয়ার্ডের বক্স আছে, ঠিক আছে। তো এই বক্সের ভিতরে আপনার ওয়ার্ডগুলো দিতে হবে, আর এইখানে লেখা রয়েছে আই হ্যাভ এ মানে 12 ওয়ার্ড ফ্রেজ, ঠিক আছে। এখান থেকে আপনারা চাইলে মানে আপনার কত ওয়ার্ডের ফ্রেজ আপনি এখানে লগ ইন করতে যাচ্ছেন, তা অবশ্যই আমাদের যেটা 12 ওয়ার্ড ছিল আমরা 12 ওয়ার্ড সিলেক্ট করে দিলাম, এবং ট্রাস্ট ওয়ালেটটাই 12 ওয়ার্ডের হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা 12 ওয়ার্ড সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আগে একটা টিক মার্ক দিয়ে নিব, নেওয়ার পর এখান থেকে আমরা কী করব, চাইলে মেটামাস্কের যে ব্যাক আপ ফ্রেজগুলো আছে এগুলো দিয়েও আমরা এখানে লগ ইন করতে পারবো, এবং চাইলে আমরা এখান থেকে সরাসরি আমাদের যে ট্রাস্ট ওয়ালেট আছে ট্রাস্ট ওয়ালেটের ব্যাক আপ ফ্রেজ দিয়েও আমরা লগ ইন করতে পারবো। তো এটা আমার একদম নতুন ওয়ালেট, তো ট্রাস্ট ওয়ালেটটা দিয়ে আমি দেখাইতেছি কীভাবে আপনারা এখানে লগ ইন করবেন। এখান থেকে ক্লিক করলাম, দেন এখানে থ্রি ডট, এখানে শো ফ্রেজ, এখানে জাস্ট টিক মার্ক দিয়ে দেন এই যে ব্যাক আপ ফ্রেজগুলো কপি করে নিলাম। করার পরে এইখান থেকে জাস্ট আপনারা কী করবেন, এই একটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে। প্রথম যে একটা আছে এটার উপরে ক্লিক করলে আপনার ফোনের কিবোর্ডটা ওপেন হবে, এখানে জাস্ট চেপে ধরবেন, ধরার পর পেস্ট করে দিলে আপনার সবগুলো ওয়ার্ড সবগুলো ঘরে অটোমেটিক্যালি বসে যাবে, ঠিক আছে, একা একা বসে যাবে। দেন এখানে আপনি যে কোনো একটা পাসওয়ার্ড বসাই দিতে পারেন, আমি এটা দিয়ে দিতেছি,
সেম এটাও দিয়ে দিতেছে এখানে সেমভাবে, উপরে যে পাসওয়ার্ড নিচে সেম একই পাসওয়ার্ড দিয়ে। এখন এখানে ইম্পোর্টে ক্লিক করলাম আর টাস্ট ওয়ালেটটা কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। তো এখানে যে শুধু টাস্ট ওয়ালেট লগ ইন হবে তা কিন্তু না, ঠিক আছে। এখানে কিন্তু এই যে আপনার মেটামাস্ক দিয়েও আপনি লগ ইন করতে পারবেন, সেমভাবে কপি করে নেবেন। কপি করার পরে সেম আগের পেজটিতে মানে ওইখানে গিয়ে আপনি জাস্ট চেপে ধরে পেস্ট করে দিলি আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। এখানে দেখতে পারতেছেন এটা কিন্তু আমি টাস্ট ওয়ালেট দিয়ে লগ ইন করে দেখালাম, লগ ইন প্রসেস সেম, ঠিক আছে। চাইলে ওইখানে মেটামাস্কের ব্যাকআপ দিয়েও লগ ইন করতে পারতাম কিন্তু আমি টাস্ট ওয়ালেট দিয়ে দেখাইলাম। তো এক ভিডিওতে দুইটা জিনিস দেখালাম, মেটামাস্ক ওয়ালেট খোলা এবং টাস্ট ওয়ালেটের ব্যাকআপ ফ্রেস দিয়ে লগ ইন করা। আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা খুব উপকৃত হয়েছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই নিত্য নতুন এয়ারড্রপগুলো পেতে 100% ভেরিফাইড রিয়েল রিয়েল অফারগুলো পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাদের সাথে কানেক্টেড থাকুন।